বিগত বছর থেকে মুর্শিদাবাদ জেলা শামশেরগঞ্জের ধানগড়া পদাতলা শিবপুর সহ বেশ কয়েকটি গ্রাম ভাঙন বিধ্বস্ত হয়ে পড়েছে। কয়েকশো বাড়িঘর নদীগর্ভে তলিয়ে গেছে, ভিটেমাটি হারিয়েছেন বহু মানুষ। এখনও পর্যন্ত ভাঙন প্রতিরোধের আশায় বুক বেঁধে আছেন গঙ্গার পাড়ের মানুষ। আজই ভাঙন বিধ্বস্ত এলাকা পরিদর্শনে এসেছিলেন এরাজ্যের জলসম্পদ উন্নয়ন মন্ত্রী সাবিনা ইয়াসমিন, বিদ্যুৎ প্রতিমন্ত্রী অখরুজ্জামান, ছিলেন মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা সাংসদ আবু তাহের খান, ছিলেন সুতির বিধায়ক ইমানি বিশ্বাস, ছিলেন ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম, শামশেরগঞ্জের বিদায়ী বিধায়ক আমিরুল ইসলাম, জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান। এদিন সাবিনা ইয়াসমিন পরিদর্শনের পর সাংবাদিকদের মুখোমুখি জানান, কেন্দ্র কোনোভাবেই সহযোগিতা করছে না। এই মুহূর্তে যে সকল এলাকাগুলো বেশি ভাঙনে বিপর্যস্ত হয়েছে সেই সমস্ত এলাকার কাজ প্রথমে শুরু হবে। ব্যুরো রিপোর্ট, আইসিটিভি নিউজ বাংলা। কাজ দিচ্ছে না করতে কংগ্রেসের মেম্বার
এখানে বাড়ি আছে বলকত বলকত হ্যাঁ অভিযোগ করছি আমার নাম মঞ্জুরা।